কৃষি বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত। জামজাদা শিল্প কারখানা ব্যস্ত নগরী গাজীপুর, এই গাজীপুরে জন্ম নিয়েছেন একজন বিশেষ ব্যক্তি, যার নাম জাহাঙ্গীর আলম। ছোটবেলা থেকে মেধা তালিকায় যার অবস্থান ছিল সবার শীর্ষে, সেই জাহাঙ্গীর আলম আজ দেশের মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার এক প্রতীক জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশন। আর এই জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশনের পক্ষ থেকে বেশ কয়েকশো লোক কাজ করে যাচ্ছেন ট্রাফিক সহকারী হিসাবে। টঙ্গী মহাসড়ক থেকে শুরু করে জয়দীপুর, কোনাবাড়ি, গাজীপুর চৌরাস্তা সব জায়গাগুলোতে দেওয়ার চেষ্টা চলছে ট্রাফিক সহকারী। এছাড়া গাজীপুরের সব মহাসড়কে সিসি ক্যামেরা বসানো হয়েছে। আর এই সকল কাজগুলো করে যাচ্ছেন তিনি তার নিজস্ব অর্থায়ন থেকে। যে কোনো অনুষ্ঠানের মাঝে জাহাঙ্গীর আলমকে ডাক দিয়ে কাউকে ফিরিয়ে দেন না তিনি, একজন মহান হৃদয়ের মানুষ এই জাহাঙ্গীর আলম। আপনারা কষ্ট পাবেন না, অনেক কিছু নেবেন না, উনি কোরআন এবং হাদিস থেকে আলোচনা করবেন, আমরা যেন সেগুলা মেনে চলতে পারি এবং বিশেষ করে সবাইকে নিয়ে যেন থাকতে পারি, কেউ যেন কারোর প্রতি রাগান্বিত না হই, কাউকে যেন ছোট করি না, কথা বলি। এবং এই আয়োজক বৃন্দকে আমি 50,000 টাকা দিয়ে যাই, তারা যেন ভালোভাবে এসব ধর্মীয় আলোচনা করতে পারে। যে কোনো অনুষ্ঠান, ধর্মীয় কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন পরিমাণ নগদ অর্থ অনুদান দিয়ে থাকেন তিনি। এই তো 23 মার্চ 2018 অনুষ্ঠিত হল জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশনের নগদ ভিত্তিক প্রদান ও মানব সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে 100 মেধাবী ছাত্রদের মাঝে 100 ল্যাপটপ উপহার দেন জাহাঙ্গীর আলম। সেখানে প্রধান অতিথি ছিলেন আসাদুজ্জামান খান কামাল এমপি, মাননীয় মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এমপি জাজ আহসান রাসেল। জাহাঙ্গীর আলম গাজীপুরের প্রত্যেকটি মানুষের হৃদয়ে পৌঁছে যেতে চান। আর পৌঁছে যাওয়ার জন্য তিনি বলেন, আসাদুজ্জামান খান কামাল এমপি, মাননীয় মন্ত্রী এবং এমপি জায়দ হাসান রাসেল সর্বস্তরের মানুষ গত 14 আগস্ট 2016 গাজীপুর।